এইটা কিন্তু 14 কিলো কাটলাম আর 14 কিলো কাটলাম আছে এই পেটির পিস দেখে তো এইজন্য এত বড় হয়েছে নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভোলানাথের আশীর্বাদে খুব ভালো আছি আজকে একটু তাড়াহুড়োতে আছি তাই দিদিকে বললাম দিদি তাড়াতাড়ি আমাকে দুপুরে সবজিগুলো কেটে দাও এদিকে আমি আলুর দমটা করে নিচ্ছি তোমাকে করতে হবে না কারণ দুপুরবেলা আমি যাবো একটা জায়গায় সেটা তোমাদেরকে দেখতে হলে আমার সাথে থাকতে হবে তো এই আলুর দমটা আমি নিরামিষ বানিয়েছিলাম একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে টমেটো বেশি করে দিয়ে কারি পাতা দিয়ে তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারো আমি দিইনি তারপর পরোটাটা তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ এত বাইরে রোদ আমাকে তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে মাছ টাছ কিনে নিয়ে চলে আসতে হবে সবজি বাজার করে নিয়ে আসতে হবে তো সবজি বাজার করতে গিয়ে মাছও কিনে নিলাম অনেকগুলি মাছ কিনেছি মোটামুটি এই মাসে আমাকে বাজারে যেতে হবে না কারণ অলরেডি ফ্রিজে অনেক মাছ আছে তো ওই জন্য আর এখানে নিয়ে আসলে প্রায় অনেকগুলোই মাছ এটা 14 কিলো ওজনের একটা কাতলা মাছ কি বিশাল পেটি হয়েছে দেখেছো আর আমাদের যেহেতু দুজনের সংসারে মাছ আমাদের মোটামুটি যা আসে অনেক দিনই চলে যায় তারপরে নিয়েছিলাম একটা পমফ্রেট মাছ পমফ্রেট মাছটা কিন্তু ছোটো ছোটো এই মাছটা কিন্তু ভাজা খেতে বেশি ভালো লাগবে ঝাল বা ঝোলের থেকে আর আমি যার কাছ থেকে মাছ কিনি সে দাদাটা আমাকে ভালোবেসে এই মাছের তেলগুলো দিয়ে দিয়েছিল জানে আমি একটু মাছের তেল খেতে ভালোবাসি ওই জন্য আর অনেকটাই দিয়েছে জানো তো আর নিয়েছিলাম একটু পার্শে মাছ আমি পার্শে মাছটাও ভালো দেখলাম আমি কিনে নিলাম আর কে বারবার বাজার যাবে এক মাছ তো রোজই খাওয়া যাবে না একটু পাল্টে পাল্টে খেতে সবারই ভালো লাগে রোজ ডাল ভাতও ভালো লাগে না রোজ মাছ মাংস ভালো লাগে না একটু পাল্টে পাল্টে খাবার খেলে খেতে ভালো লাগে এই আর কি আর যা গরম পড়েছে তোমরা কিন্তু নিজেদের খেয়াল রাখবে খুব ঠান্ডা ঠান্ডা খাবার খাবে ডাবের জল খাবে অনেক লেবুর শরবত খাবে আর এই যে আমি তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি কারণ আমাকে এবার যেতে হবে পার্লারে এইটাই হচ্ছে তোমাদের বলার ছিল পার্লারে আমার প্রচুর কাজ ছিল যেমন হেয়ার স্পা ছিল ফেসিয়াল ছিল পেডিকিওর মেনিকিওর সব ছিল আর নেল আর্টও ছিল তো প্রথমে স্পা করছে খুব ভালো করে সুন্দর করে মাসাজ করে দিয়েছে মেয়েটা তারপরে মাথার মধ্যে একটু এই কভার টভার করে আমাকে বলে দিদি তুমি ফেসিয়াল করতে শুয়ে পড়ো আর ফেসিয়ালটা করতে আমি ফেসিয়াল করেছি ওথ্রির ওথ্রির অন্যান্য পার্লারের স্যালনে যে পরিমাণে দাম নেয় এখানে কিন্তু অনেকটাই কম অন্য পার্লারে মানে এই ফেসিয়ালটা কত 2400 না 2700 টাকা এ নেয় 2000 টাকা যাই হোক আর তা প্রথমে ডিটেন প্যাকটা লাগিয়ে পরিষ্কার করে নিল কারণ আমার মুখে বেশ ভালোই ট্যান পড়েছিলো আর ডিটেন প্যাকটাতে না অনেকটা ট্যান রিমুভ হয়েছে আর এই নিত্য নতুন এই মেশিনগুলো বেরিয়েছে এই মেশিনগুলোতে কিন্তু বেশ ভালোই মাসাজ হয় জানো তো তো যাই হোক তারপরে এই ফেস প্যাকটা লাগিয়ে দিয়েছে আমি বললাম অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ অনেকগুলো কাজ করানোর আছে তাই আমি বসে গেছি আমার নেল আর্ট হবে তুমি ফেস প্যাকটা লাগিয়ে দাও এদিকে নেল আর্ট হচ্ছে এদিকে পায়ে পেডিকিওর হচ্ছে এদিকে মুখে ফেস প্যাক মানে যে কী অবস্থা কারণ আমি একা ছিলাম মানে আমি একা মানে আমি ওখানে ছিলাম আর বর বাড়িতে একা ছিল মিঠাই কিনি ওই জন্য আমার তাড়াহুড়ো করে আসতে হচ্ছিলো আর সত্যি অনেকক্ষণ হয়ে গেছিলো আর নেল আর্ট দেখো হয়ে গেছে আমার হাতের নেল আর্টটা ডান কমপ্লিট পায়ে যেহেতু আমার নখ বড় বড় ওই জন্য এক্সটেনশনের দরকার হয়নি শুধু নেল আর্টই করে দিয়েছি সরি জেল পলিশ করে দিয়েছে পায়ে আর পায়ে না আমি হালকা কালার রাখার চেষ্টা করি যেহেতু আমার স্কিন টোনটা একটু ডাস্কি তো সেই জন্য আমি এই জন্য আমি চেষ্টা করি এই কালারগুলোই রাখতে যাতে আমার পাটা ভালো লাগে আর দেখো ফেসটা মোটামুটি ভালোই গ্লো করছে তারপরে দেখলাম রাত হয়ে গেছিলো যেহেতু ওপরলে আর তোমাকে রান্না করতে হবে না ও কেএফসি থেকে খাবার অর্ডার করেছিলো এটা হচ্ছে চিকেন চিজা রাইট আর একটা স্মোক চিকেন আর একটা সস আর ফ্রেঞ্চ ফ্রাইস এই দিয়ে আমি হালকা করে ডিনার করে নিলাম তো আশা করি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করো গুড নাইট গুড নাইট